সৌদি আরবে অনেক প্রবাসী নিজ উদ্যোগে ও পরিশ্রমে গড়ে তুলছে নিজের নামে এক একটি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। সৌদি আরব নয়, দুবাইয়ে গড়ে তুললেন নিজেদের নামের প্রতিষ্ঠান, তাই প্রবাসীদের সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ সরকার বলে জানালেন জেদ্দাস্ত বাংলাদেশ কনসুলেটের কাউন্সিলর ইকোনমি সৈয়দ নাহিদা হাবিবা। গেল দিনে সৌদি আরবের জেদ্দায় ইনভেস্টর মোহাম্মদ ইকবালের সম্বর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাশাপাশি তিনি প্রবাসীদের সৌদি আরব সরকারের আইন মেনে প্রবাসীদের কাজ করার আহ্বান জানান। এতে সভাপতিত্ব করেন ইনভেস্টর মোহাম্মদ ইকবাল, অনুষ্ঠান পরিচালনা করেন আতাউর রহমান মাসুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক আলা সাবমেরিন তায়েম বিন মাহফুজ, মোহাম্মদ জামিল বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন, মোহাম্মদ ওহিদুন নাবী, মিল্লাত হোসেন, মোহাম্মদ আয়ুব, ইমন চৌধুরী এবং নাইমুদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও ইনভেস্টর মোহাম্মদ ইকবালকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। ইফতেখার, প্রবাসী ডেক্স, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।